ছাত্রছাত্রীসকল আজি ভিডিও আমি আরম্ভ করো। ভিডিওটোর আজি বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রসংঘ, ইয়াক ইংরাজীত ইউনাইটেড নেশনস বলি কোৱা হয়। আজি ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘের ভিতর কি কি আমি আলোচনা করিম। প্রথমতে আলোচনা করিম রাষ্ট্রসংঘর জন্ম কিমান সনত হয়েছিল, ইয়ার পিছতে আহিব রাষ্ট্রসংঘর জন্ম কিয় হবলগা হয়েছিল, তারপিছত আছে রাষ্ট্রসংঘর বর্তমান আর প্রথম অবস্থাত সদস্য রাষ্ট্র সংখ্যা কিমান আছিল অর্থাৎ মেম্বার কিমান আছিল, তারপিছতে আহিব রাষ্ট্রসংঘর বিভিন্ন অঙ্গবর কি কি, আর লাস্ট আহিব রাষ্ট্রসংঘর বিভিন্ন এজেন্সি সমূহ কি কি, সেই বিষয়ে আজির ভিডিওটা আমি আলোচনা করিম। তো ভিডিওটা আরম্ভ করো তার আগতে চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করব আর লাইক আর শেয়ার করে দিব পারিলে, ঠিক আছে? তো ভিডিওটা আমি এতিয়া আরম্ভ করো। তো রাষ্ট্রসংঘর কিমান সনত জন্ম হয়েছিল, রাষ্ট্রসংঘর জন্ম হয়েছিল 1945 সনের 24 অক্টোবর তারিখে। ইয়ার পিছতে আইব রাষ্ট্রসংঘ জন্ম কোন সম্মিলনত হয়েছিল, সেই সম্মিলনখনের নাম হয়েছে সান ফ্রান্সিস্কো সম্মিলনত রাষ্ট্রসংঘর জন্ম হয়েছিল বা রাষ্ট্রসংঘ গঠন হয়েছিল। ইয়ার পিছতে আইব রাষ্ট্রসংঘর প্রথম অবস্থাত কিমানখন সদস্য রাষ্ট্র আছিল বা অন্তর্ভুক্ত আছিল, সেই 51 সেই নাম্বারটা হয়েছে 51খন রাষ্ট্রই প্রথম যেতিয়া রাষ্ট্রসংঘ গঠন হয়েছিল সেই সময়ত 51খন রাষ্ট্রই অন্তর্ভুক্ত হয়েছিল রাষ্ট্রসংঘত, ঠিক আছে? আর বর্তমান রাষ্ট্রসংঘর সদস্য রাষ্ট্র সংখ্যা কিমান, 193, তার মানে 193খন রাষ্ট্রই রাষ্ট্রসংঘর অন্তর্ভুক্ত হয়ে আছে। ইয়ার পিছতে আছে রাষ্ট্রসংঘর জন্ম কিয় হবলগা হয়েছিল। তো আমি সকলে জানো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সনত, 1940 সনত প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল, আর এই বিশ্বযুদ্ধর পিছত প্রথম যেতিয়া বিশ্বযুদ্ধ হয়েছিল এই বিশ্বযুদ্ধর পিছত বিশ্বত বিভিন্ন অশান্তি হয়েছিল, আর সেই সময়ত কিছুমান রাষ্ট্রই 51খন রাষ্ট্রই বহিছিল, এখন সম্মিলনত বহিছিল, আর তেতিয়া পিছত শান্তি স্থাপন আর যুদ্ধক চিরদিনের বাবে বিদায় দিয়ে বাবে একটা সংগঠন গঠন করা হয়েছিল, সেই সংগঠনটির নাম হয়েছে জাতিসংঘ, ঠিক আছে? তো প্রথম বিশ্বযুদ্ধর পিছত যেতিয়া প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সনত, সেই সময়ত সেই যাতে আর বিশ্বযুদ্ধ হবলগা নহয় তার বাবে জাতিসংঘ গঠন করা হয়েছিল। কিন্তু আকৌ এখন বিশ্বযুদ্ধ হবলগা হল, সেই বিশ্বযুদ্ধখন হয়েছিল 1939 সনত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধ হওয়ার ফলত বিশ্বত দেখা দিয়া ভয়াবহতা আর অবর্ণনীয় ধ্বংসলীলাই বিশ্ববাসী কি করেছিল, এক নতুন সংস্থা গঠন করাত গঠন করবলে বাধ্য করাইছিল, ঠিক আছে? যেহেতু জাতিসংঘ ফেল হয়েছিল, বিফল হয়েছিল, সেই কারণে নতুন একটা সংগঠন গঠন করবলে আগবাড়ি আইছিল, আর 1945 সনের 24 অক্টোবর রাষ্ট্রসংঘ গঠন করেছিল। প্রথম অবস্থায় ইয়ার সদস্য সংখ্যা আছিল 51খন রাষ্ট্র, ঠিক আছে? তো রাষ্ট্রসংঘর কিয় জন্ম হয়েছিল, যে জাতিসংঘর বিফলতার বাবে রাষ্ট্রসংঘ জন্ম বা গঠন করবলগা হয়েছিল। এতিয়া আমি আলোচনা করব রাষ্ট্রসংঘর বিভিন্ন অঙ্গবর কি কি। রাষ্ট্রসংঘর অঙ্গবর প্রথম অঙ্গটা হয়েছে সাধারণ সভা, দ্বিতীয়টো হয়েছে নিরাপত্তা পরিষদ যেটো অতি শক্তিশালী, আর তিন নম্বরটা হয়েছে অর্থনৈতিক আর সামাজিক পরিষদ, চারি নম্বরটা হয়েছে ন্যাসরক্ষী পরিষদ, পাঁচ নম্বরটো হল আন্তর্জাতিক ন্যায়ালয়, আর শেষরটো অর্থাৎ ছয় নম্বরটো হয়েছে সচিবালয়। ইয়ার পিছতে আছে রাষ্ট্রসংঘর বিভিন্ন এজেন্সি সমূহ কি কি। প্রথম এজেন্সিটো হয়েছে আন্তঃরাষ্ট্রীয় শ্রমিক সংঘ, দ্বিতীয়টো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাক আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে কোম, তিন নম্বরটো হয়েছে রাষ্ট্রসংঘর উন্নয়ন আঁচনি, আর চারি নম্বরটো হয়েছে রাষ্ট্রসংঘর মানব অধিকার আয়োগ, ছয় নম্বরটো হয়েছে রাষ্ট্রসংঘ শিশু পুঁজি, নেক্সটো হয়েছে রাষ্ট্রসংঘর শিক্ষা বিজ্ঞান আর সাংস্কৃতিক সংগঠন, আর নেক্সটো হয়েছে আন্তঃরাষ্ট্রীয় মুদ্রানিধি,
আৰু শেষৰটো অৰ্থাৎ লাষ্টটো হৈছে খাদ্য আৰু কৃষি সংগঠন। গতিকে আজি আমি ইয়াতে